আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আমরাও আল্লাহর রহমতে সবাই ভালো আছি। অনেকদিন পর আবার আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগটি হবে নুসরা আর নাইমা বার্থডে পার্টি। নুসরা আর নাইমার বার্থডে, ওদের বার্থডের জন্য আমি ছোটোখাটো একটা পার্টি আয়োজন করেছি। আমরা সবাই মিলে ওদের বার্থডে সেলিব্রেট করব। পার্টিতে কোন জামা পরবে ওদের জন্য আমরা সিলেক্ট করে রেখেছি। এই জামাগুলো পরবে ওরা, সবগুলো ম্যাচিং করে রেখেছি। যা যা পরবে নুসরা, আদিলা, নাইমা। আমার এই ব্লগটি আপনারা স্কিপ করা ছাড়া ফুল ভিডিও দেখবেন আশা করি। বার্থডে পার্টির জন্য সাজানো কাজ চলতেছে, দেখুন। এগুলো আমরা সাজাইছি, আর কিছু কাজ বাকি আছে, ওগুলোও করতে হবে। আমার বাংলাদেশ থেকে দাদু ভিডিও পাঠিয়েছে আমার বার্থডে ভিডিও। থ্যাংক ইউ। আমার জন্য সবাই দোয়া করবেন। দাদি যে ভিডিওটা পাঠিয়েছে সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। আমার থেকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশ থেকে নুসরা দাদা আর দাদি ভিডিও মেসেজ পাঠাইছে নুসরার জন্য, ওই মেসেজটা আপনাদের সাথে শেয়ার করলাম, দেখুন। আজকে মোদের সুখের দিন, আজকে মোদের আনন্দের দিন, নুসরা মনির জন্মদিন। হ্যাপি বার্থডে মাই ডিয়ার নুসরা, আদিলা, নাইমা, তোমাদেরকেও ধন্যবাদ। তোমরা তিনজন একসাথে বড় হচ্ছ, তোমরা এখন লেখাপড়ায় অনেক মন দিতে হবে, পরিশ্রম করতে হবে, সুমিষ্ট ভাষায় কথা বলা শিখতে হবে। তোমার মাতা পিতাকে অনেক অনেক বেশি আদর করবে, সম্মান করবে, কারণ তোমাদের জন্য সব কিছু উদাস করে দিচ্ছে ওরা তোমাদের জন্য। মনে রাখবে মাতা পিতাই সব। দোয়া করি অনেক বড় হও, অনেক 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 বড় হও, আনন্দালোকে মঙ্গলালোকে বিরাজো। তোমরা এখন অনেক দূরে আছো আমার থেকে, কিন্তু আমার অন্তরে তোমাদের অবস্থান অন্তঃস্থ। আমার কাছে মনে হয় তোমরা আমার সামনে দাঁড়িয়ে আছো, তোমরা অনেক কাছে। ইনশাল্লাহ আবার দেখা হবে, দেখা হবে যখন তোমরা আবার এখানে আসবে। আমি নিজে তোমাদের জন্য গিফট নিয়ে এয়ারপোর্ট যাব, গিফটগুলি হাতে নিবে, হাতে নিয়ে ওইখানে টাইলসের উপর বসে কুড়ি ফেলবে এবং সুন্দরভাবে দেখবে, আনন্দ উচ্ছল হবে। আর সেদিন তখন তিনজনে গাই উঠবে, একদিন ছুটি হবে অনেক দূরে যাব, একদিন ছুটি হবে অনেক দূরে যাব। ভালো থাকো, ভালো থাকো, সুখে থাকো, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। নুসরা, হ্যাপি বার্থডে তোমার। আজকে আমরা তো আসতে পারি নাই, তুমি, নাইমা, আদিলা সবাই মিলে কেক কাটবা। আমরা বাংলাদেশে আসলে সবাই মিলে আবার তোমার বার্থডে করব, সবাই মজা করব ইনশাল্লাহ একসাথে। ঈদ দিব তোমাদের, মজা করব সবাই মিলে, ভালো করে লেখাপড়া করবা। ঠিক আছে।
তোমাদের জন্য দোয়া রইল। পার্টির জন্য সাজানো কাজ শেষ, এখন সম্পূর্ণ সাজিয়ে ফেলেছি আমরা। সাজানোটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নুসরা, নাইমা, আদিলা ওরা পার্টির জন্য রেডি। নুসরা, আদিলা, নাইমা ওদের পার্টি সাজটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পার্টি শুরু হয়ে গেছে, এখন সবাই চলে আসছে। আদিলা, নুসরা, নাইমা হচ্ছে আমার আব্বু। বাংলাদেশ থেকে আমার আম্মু ভিডিও কল দিয়েছে, ওদেরকে উইশ করেছে দুজনকে। বার্থডে পার্টির জন্য দুইটা কেক আনা হয়েছে, একটা কেক হচ্ছে বাসার জন্য আর একটা কেক হচ্ছে আমাদের অফিসের স্টাফদের জন্য। আর এগুলো হচ্ছে গিফট, নুসরা, আদিলা, নাইমার জন্য গিফট নিয়ে আসছে। এখন ওরা কেক কাটবে। বার্থডে পার্টিতে আমরা কাউকে দেওয়ার দিনই আমরাই করতেছি বাচ্চাদের খুশির জন্য। আর হচ্ছে দুজনের বার্থডে, যার কারণে একটু ঘরটাকে একটু সাজালাম। আর ওরা এনজয় করতেছে, ওদের খুশিতে আমাদের খুশি, ওরা একটু মজা করলো। বাচ্চাদের বার্থডেতে আমরা অনেক মজা করেছি, আমাদের খুব ভালো লেগেছে ওদের বার্থডে পার্টি। ছোটোখাটো একটু বাসা পার্টি আয়োজন করলে আমাদেরও ভালো লাগে এই আর কি। আর হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে গেছে ওদের বার্থডে সেলিব্রেশন, অনেক সুন্দরভাবে করেছি আমরা। এখন ওরা একজন আরেকজনকে কেক খাওয়াই দিবে, সাথে আছে আমার আব্বু। নুসরা ও দাদা আর দাদিকে খুবই মিস করতেছে বার্থডেতে। আর হচ্ছে আমরা তো ডুবাই থাকি আর ওরা হচ্ছে বাংলাদেশে। নেক্সট টাইম যখন বার্থডে করবো হয়তো বাংলাদেশ থাকতে পারি, তখন বড়ো সড়ো করে বার্থডে আয়োজন করব, সবাইকে নিয়ে মজা করব। সবাই দোয়া করবেন নুসরা আর নাইমার জন্য। এখন আমরা সবাইকে ওদেরকে কেক খাওয়া দিচ্ছি। নাইমার মামি পাপা গেছে ওকে কেক খাওয়া দেওয়ার জন্য। আমরা প্রত্যেক বছর নুসরা আর নাইমার বার্থডে একই দিনে পালন করি, কারণ হচ্ছে নাইমা হচ্ছে পরে আর আগে হচ্ছে নুসরা, তারপর হচ্ছে নাইমা, দুজনে বার্থডে সেম ইয়েতে, যার কারণে আমরা বার্থডে দুজনটা একসাথে সেলিব্রেট করে ফেলি।
এখন হচ্ছে ওরা একজন আরেকজনকে খাবার দিচ্ছে, ওরা ওরা মজা করতেছে এখন। আমরা বাইরের থেকে নাস্তা কিনে নিয়ে আসছি, চিকেন রোস্ট। আমরা সবাই এখন খাবো, আর হচ্ছে আমাদের অফিসের স্টাফদের জন্য এনেছি চিকেন রোস্ট। ওদেরকে কেক দেওয়া হবে, আর হচ্ছে চিকেন রোস্ট দেওয়া হবে, ওদের সবার জন্য আনা হয়েছে। ওদেরগুলো ওদেরকে দিয়ে আসছে, এখন আমরা বাসাগুলো খাচ্ছি। ওরা তিনজন এখন ডান্স করবে, গান ছেড়ে দিয়েছে, ওরা নাচ করতেছে। আর গানটা আপনাদেরকে আমি দিতে পারিনি, এখানে দেওয়া নিষেধ, যার কারণে গানটা দিতে পারতেছি না। ওরা এখন ডান্স করবে। এখন গিফটগুলা আমার আব্বু ওদের তিনজনকে দিয়ে দিবে। এখন ওরা বার্থডে গিফটগুলা খুলে দেখাবে ওরা কি গিফট পেয়েছে। ওরা গিফট পেয়ে মহাখুশি, গিফটগুলো নিয়ে ওরা খেলতে বসে গেছে। বার্থডে পার্টি খাবার অর্ডার করেছিলাম, ওই খাবারগুলো চলে আসছে।
আজকে আমরা বাসাতে কোনো কিছু রান্না করিনি, সব কিছু বাইরের থেকে আনা হচ্ছে। ডিনারের জন্য আমরা তেমন একটা খাবার অর্ডার করিনি, কারণ হচ্ছে আমরা সবাই তো নাস্তা খেয়েছি, কেক খেয়েছি, যার কারণে আমরা অল্প করে খাবার অর্ডার করেছি পরিমাণ মতো, যেন নষ্ট না হয় আর কি। সবাই তো নাস্তা খেয়েছে পেট ভর্তি, তাই যার কারণে এখন আমরা ডিনার করবো না, আমরা ঘন্টাখানিক পর ডিনারটা করবো। এখন আমরা সবাই মিলে ডিনার করবো। আমাদের বার্থডে পার্টি শেষ, আর সাথে আমার ব্লগটি করা শেষ। আমার ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর হচ্ছে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সবসময় সাথে থাকবেন। আর আজকের মতো আসি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।